Assalamualaikum. Bondura, shobai kemon achen? Ajke ekta notun video hobe. Gotokalke amar bondhu Shanto or bike er class plate ta chole geche. Notun bike kotha ta shune amar ektu koshto hoyeche. Je notun bike er class plate ta kibhabe chole gelo. Eitai mane ami bhabtechi. অথচ আমার ওর বাইকটা মাত্র মনে করেন কত সর্বোচ্চ 2500 থেকে 3000 কিলোমিটার চলছে এর মধ্যেই ওর ক্লাস প্লেটটা চলে গেছে তো ওর ফোন দিছি ও বলছে যে আসছে তোর জন্য অপেক্ষা করব আর ওর বাইকটা দেখাবো আপনাদেরকে যে মাত্র 3000 কিলো চলে নাই যে বাইকটা এখনি ক্লাস প্লেটে চলে গেল আর আপনাদের সাথে শেয়ার করব যে কেন ক্লাস প্লেট চলে যায় তো এই বিষয়ে আমরা একটা ছোট ভিডিও করব তো আমরা ওর জন্য অপেক্ষা করব ও আসলে ভিডিওটা আমরা শুরু করব হ্যাঁ শান্ত কোয়েসো আমি তো এই যে ব্রিজে তোমালে অপেক্ষা করতেছি লাল মসজিদের সামনে তুমি কোয়েসো কোন জায়গায় তুমি তো না মিদেবাড়ি গেছো গা কই কই আরে এই যে এই যে এদিকে চলে যাবো তো গাড়ি কই তোমার তোমার গাড়ি কই সামনে আছে তাহলে ওই দিক দাও এদিকে যাও আচ্ছা তো আমার বন্ধু গাড়িটা নিয়ে আসছে সে যাবে পিস্টা পাউডার একবার নতুন গাড়ি আসলে কেন এমন ভুল হয় বা কেন ক্লাস প্লেটটা চলে যায় এই বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা আমার গাড়ি আমার গাড়িটা আপনার কত কিলো চলছে দেখেন মাত্র 11597 কিলোমিটার চলছে মাত্র বলা যায় না অনেকই চলছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ক্লাস প্লেট তেমন কোনো কিছুই যায় নাই নর্মালি যেগুলো ব্রেক ট্রেক এগুলো চেঞ্জ করছে কিন্তু তেমন বড় ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু ওর ওর নতুন গাড়ি মাত্র 3000 কিলো চলে নাই সেই গাড়িটার ক্লাস প্লেটটা চলে গেছে তো ক্লাস প্লেটটা কেন যায় সাধারণত দুইটা ভুলের কারণে আমাদের ক্লাস প্লেটটা চলে যায় আর যারা নতুন বাইকার্স যারা বাইক সম্পর্কে কম জানেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আমি বলবো যে আপনার ভিডিওটা দেখবেন এবং সবাইয়ের মাঝে শেয়ার করে দিবেন যাতে এমন ভুলগুলো নেক্সট না হয় তো আমার বন্ধু গাড়িটা নিয়ে আসুক তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী কারণে গাড়ি ক্লাস প্লেটটা চলে যায় সে আসতেছে গাড়ি নিয়ে এইটাই তার গাড়ি আমাদের কাজদা এলাকার কাজদা থেকে ড্যামরা পর্যন্ত একটা নতুন ব্রিজ এখনো চালু হয়নি এই জন্য আমরা এখান দিয়ে চলাচল করি কি অবস্থা শান্ত এই তো আছি আলহামদুলিল্লাহ কত কিলো চলছে দেখি 2990 কিলো একবারে নতুন গাড়ি সো বন্ধুরা আমি এখন বলবো কি কি কারণে ক্লাস প্লেটটা চলে যায় আমাদের ছোট ছোট ভুলের কারণে বিশেষ করে দুইটা কারণে ক্লাস প্লেটটা চলে যায় সো লেটস স্টার্ট ইট বন্ধুরা আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে নিউট্রাল নিউট্রাল আছে মানে আপনার ক্লাস ইঞ্জিন থেকে আপনার গাড়িটা এখন চাকাটা মনে করেন বিচ্ছিন্ন আছে মানে ইঞ্জিন থেকে গাড়িটা আপনার আলাদা তো এই অবস্থায় আপনি যদি গাড়িটা ঘোরাতে চান তাহলে এইভাবে পিছনে নিয়ে ঘোরাতে পারবেন সমস্যা নেই মানে পিছিয়ে নিয়ে আপনার মতো ঘোরাতে পারবেন অথবা বন্ধ করেও
গাড়ির পিছনে নিয়ে ঘোরাতে পারবেন, ঘোরাবেন, এভাবেই ঘোরাবেন। আর যদি আপনি এই স্টার্ট অবস্থায় আর ক্লাচ ধরে গিয়ারে রেখে যদি আপনি পিছনে নেন তাহলে কী হবে দেখেন, এই দেখেন গিয়ারের অবস্থা আছে এবং আমার হাতে ক্লাচ ধরা, তার মানে আপনার চাকার সাথে ইঞ্জিনের একটা সংযুক্ত আছে। এই জন্য এই অবস্থায় যদি আপনি গাড়িটা পিছনে নেন তাহলে আপনার ক্লাচ প্লেটটা 100% শিওর যে পুরো যাবে। এই সাধারণত এই বিষয়টা না জানার কারণেই ম্যাক্সিমাম আমাদের নতুন গাড়ির ক্লাচ প্লেটটা চলে যায়। আর আপনি যদি এই গাড়ি বন্ধ করে রেখে আর ক্লাচ ধরে এরপরে যদি আপনি গাড়ি গিয়ারে রেখেও পিছনে নিয়ে ঘোরাতে চান তাহলে কিছু হবে না, আপনার বাইকের কিচ্ছু হবে না। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? আর যদি আপনি নিউট্রালে রেখে গাড়ি ঘুরান তাও কিছু হবে না। এই দুইভাবে আপনারা সবসময় গাড়িটা ঘোরানোর চেষ্টা করবেন। আর নিউট্রাল অবস্থায় যদি গাড়ি স্টার্টও থাকে তারপরও যদি আপনি গাড়ি ঘোরাতে চান তাও কিছু হবে না। এই একটা কারণে গাড়ির ক্লাচ প্লেটটা চলে যায়, মেন এই কারণে গাড়ির ক্লাচ প্লেটটা চলে যায়। আরেকটা সমস্যা হয় যেটা বলতেই হবে, সেটা হলো যে আমরা প্রথম প্রথম নতুন গাড়ি এরকম পিক আপে রেখে ক্লাস অর্ধেক ছেড়ে অর্ধেক রেখে অর্ধেক ধরে রেখে গাড়ি চালানোর কারণে ক্লাস প্লেটটা পুড়ে যায়। আমরা যদি গাড়িটা পিক আপ দিয়ে পুরোপুরি ক্লাস ছেড়ে পরে গাড়িটা চালাই তাহলে আর ক্লাস প্লেটটা পুড়বে না। তো শান্ত, তোমার এই ক্লাস প্লেটটা ঠিক করার জন্য কত টাকা লাগছে? একচল্লিশশো টাকা লাগছে। আসলে আমরা যদি এইভাবে এই ক্লাস অর্ধেক ছেড়ে গাড়িটা যদি চালাই তাহলে আমার ওই ক্লাস প্লেটটা পুড়ে যাবে। আর যদি পুরা ছেড়ে যদি আমি গাড়ি চালাই তাহলে কী হবে, ক্লাস কিচ্ছু হবে না, আমার গাড়ি সম্পূর্ণ ভালো থাকবে। তো যারা নতুন বাইক নেবেন বিশেষ করে, বা যারা নতুন বাইকার্স গাড়ি কিনেছেন, অনেক কিছু জানেন না, আসলে আমাদের কিছু ভুলের কারণে এমনটা হয়ে থাকে। তো এই ভুলগুলো করা যাবে না। যারা নতুন বাইকার্স আছেন তারা বিশেষ করে তাদেরকে বলবো তারা যেন সতর্ক থাকে, যে যেন এমন ভুলটা না হয়। আর এমন ভুল হলেই শান্তর কিন্তু 100 টাকা গেছে, তাও ফ্রি সার্ভিস থাকার কারণে তার সার্ভিস দেওয়া লাগে নাই। আর যদি লাগতো তাহলে আরও বেশি লাগতো। তো আমরা বলবো যারা নতুন বাইকার্স বা নতুন গাড়ি কিনছেন তারা এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।